আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন। আমি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের আবাসিক সার্জন হিসেবে। আজ কথা বলবো বাচ্চাদের খুব কমন একটি সমস্যা, ক্রনিক টনসিলাইটিস। টনসিলাইটিস মূলত মুখের মুখ গহ্বরের দুই পাশে দুটি ছোট ছোট অংশ থাকে, লিম্ফয়েড অর্গান। এর যে প্রদাহ এটাকেই বলা হচ্ছে টনসিলাইটিস। এর দুটি আমরা দুটি ফর্ম বলি, যে অ্যাকিউট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস। অ্যাকিউট টনসিলাইটিসটা হলো যে প্রথম যে প্রদাহটা হয় সেটাই অ্যাকিউট টনসিলাইটিস, একবার যে অ্যাটাকটা হয়। তো দীর্ঘদিন ধরে যদি এই একই ইনফেকশন বারবার হতে থাকে তখন আমরা এটাকে ক্রনিক টনসিলাইটিস বলি। এই রোগে রোগী মূলত গলা ব্যথা নিয়েই ডক্টরের কাছে আসে, যে রোগী এসে বলে যে গলা ব্যথা, বা যদি শিশু হয় তার অ্যাটেন্ডেন্স এসে বলে যে বাচ্চার গলা ব্যথা। এছাড়াও আরও যে সমস্যাগুলো হতে পারে, যে জ্বর থাকতে পারে, অ্যাকিউট টনসিলাইটিসের ক্ষেত্রে জ্বর থাকতে পারে, ক্রনিক টনসিলাইটিসে জ্বর থাকে না। আর যেটা হতে পারে যে খাবার খেতে কষ্ট হতে পারে, গলা ব্যথার কারণে খাবার গিলতে কষ্ট হতে পারে। এছাড়াও বাচ্চা কথা বলতে সমস্যা হতে পারে, যদি টনসিল অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে কথা বলতে সমস্যা হতে পারে, শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে। অনেক সময় টনসিলের সাথে নাকের পেছনের একটি অংশ, যেটাকে আমরা অ্যাডেনয়েড বলি, অ্যাডেনয়েডও বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রোগী দেখা যাবে যে ঘুমের মধ্যে মুখ হা করে ঘুমায়, অথবা নাক ডাকে ঘুমের মধ্যে, অনেক উচ্চ স্বরে সে নাক ডাকে। এই সমস্যাগুলো হতে পারে। দীর্ঘদিনের যদি অ্যাডেনয়েডের সমস্যা থাকে সেক্ষেত্রে তার চেহারারও পরিবর্তন হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাডেনয়েড ফেসিস। দাঁতগুলো, সামনের দাঁতগুলো উঁচু হয়ে যেতে পারে, মুখের যে আর শক্ত তালু এটা উঁচু হয়ে যেতে পারে, চেহারার গঠন পরিবর্তন হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো রোগী এই নিয়ে প্রেজেন্ট করতে পারে, বা দীর্ঘদিন ধরে দেখা যাবে যে হয়তো তার ঠান্ডার সমস্যা ঠিক হচ্ছে না। এই সমস্যাগুলোর জন্য আমরা প্রথমে চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা করি, যে প্রথমে ওষুধ দিয়ে দেখি যে রোগী আসলে ওষুধে কতটুকু রেসপন্স করে বা কতটুকু ভালো হয়। তো যদি দেখা যায় যে প্রথম অ্যাটাক অ্যাকিউট টনসিলাইটিস, আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, এতে রোগী ভালো হয়ে যায়। কিন্তু যদি দীর্ঘদিনের অ্যাটাক থাকে, যে একই অ্যাটাক বারবার হচ্ছে তার, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে টনসিলগুলো অনেক ক্ষেত্রে বড় হয়ে যায়, তখন আমরা রোগীকে অপারেশন সাজেস্ট করি। আর যদি অ্যাডেনয়েডের সমস্যা থাকে, অ্যাডেনয়েডটা সাধারণত আমরা মুখ হা করে দেখতে পারি না, এটার জন্য আমরা একটা এক্সরে করি। এক্সরে করলে যদি দেখা যায় যে অ্যাডেনয়েডটা অনেক বড়, অ্যাডেনয়েডের কয়েকটা গ্রেডিং আছে, 1, 2, 3, 4, তো যদি দেখা যায় যে মাইল্ডলি এনলার্জ অ্যাডেনয়েড, সেক্ষেত্রে আমরা সাধারণত অপারেশন সাজেস্ট করি না। কিন্তু যদি দেখা যায় যে পেশেন্টের সিমটম অনেক সিভিয়ার, অথবা যদি দেখা যায় যে এক্সরেতে অ্যাডেনয়েডটা শ্বাসনালি, যেটা যেখান থেকে আমরা শ্বাস নিই, মোটামুটি কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অপারেশন সাজেস্ট করি। তো এক্ষেত্রে রোগীদের একটা কমন প্রশ্ন থাকে, যে এত ছোট বাচ্চার অপারেশন করা যাবে কি না। অ্যাডেনয়েডটা ছোটদের, মানে শিশুদেরই রোগ, সাধারণত 13-14 বছরের পর আর অ্যাডেনয়েড ওইভাবে বড় থাকে না, এটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। আর টনসিলও মূলত শিশুদেরই রোগ, তবে বড়দের যে হবে না ব্যাপারটা এরকম না, বড়দেরও হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে টনসিলাইটিস, অ্যাডেনয়েড এগুলো ছোটদেরই রোগ। তো এই জন্য অপারেশন ছোটদেরই, যেহেতু রোগটা ছোটদের, অপারেশনও ছোটদেরই। আর এর বয়সের ক্ষেত্রেও অনেক বাবা মাই জিজ্ঞেস করেন যে বাচ্চা এত ছোট, এটা অপারেশন করা যাবে কিনা। তা আমরা সাধারণত যদি টনসিলাইটিসের পেশেন্ট হয় সেক্ষেত্রে 3 বছরের পর থেকেই আমরা অপারেশন করতে পারি। অ্যাডেনয়েডের পেশেন্ট হলে আমরা আরেকটু সময় নিই, 4 বছরের পর থেকে অ্যাডেনয়েডের অপারেশন করি। আমার অনেক বাবা মা জানতে চান যে এই অপারেশনের ঝুঁকি কেমন, বা এই অপারেশনটা কিভাবে করা হয়। অ্যাডেনয়েড এবং টনসিল এই অপারেশন দুটিই মুখের ভেতর থেকে করা হয়, এখানে বাইরে কোনো সেলাই বা কোনো কাটা ছেঁড়া হয় না, এটা সম্পূর্ণটাই মুখের ভেতর থেকে। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে কখনো কোনো অপারেশন হয়েছিল। আর এই অপারেশন সম্পূর্ণভাবে রোগীকে অজ্ঞান করে করা হয়, অজ্ঞানের কিছু ঝুঁকি ছাড়া তেমন বড় কোনো ঝুঁকি নেই। আর অজ্ঞানের ঝুঁকি এড়ানোর জন্য আমরা রোগীর অজ্ঞানের যে ফিটনেস পরীক্ষা, এই পরীক্ষাগুলো করে নিই। কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো আমরা করে নিই অপারেশনের আগে। আর অপারেশনের পরে কিছু পরবর্তী পরিচর্যা থাকে, তো এই পরিচর্যাগুলো করলে আশা করা যায় যে রোগী অল্প দিনের অপারেশনের পর অল্প কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যায়।
আর অপারেশনের ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে, যে যদি দেখা যায় যে ক্রনিক টনসিলাইটিস এটা বারবার রোগীর সমস্যা করছে, যে গলা ব্যথা বছরে 5 বার 6 বার বা তারও অধিক সময়ে গলা ব্যথা, বা ওষুধের চিকিৎসা দেয়া হচ্ছে এরপরেও গলা ব্যথা ভালো হচ্ছে না, অথবা রোগীর কথা বলতে সমস্যা, রোগীর খাবার গিলতে সমস্যা, অথবা রোগীর শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা, এই ধরনের যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা অপারেশনের জন্য সাজেস্ট করি। আর টনসিল সম্পর্কিত কথাগুলো বললাম, যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো ধরনের ভুল চিকিৎসা বা কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আপনার শিশুর চিকিৎসা করাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।